সকাল থেকেই আজকের দিনটা মেঘলা এবং বেজায় স্যাঁত স্যাঁতে আর এরই মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এটা ওটা সেটা খেতে নমস্কার আমি শুভ্র ব্যানার্জি জিপসি বং ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে দুই সপ্তাহ পরে আবার বাড়ি থেকে বেরিয়েছি এখানে ওখানে যাব আর এটা ওটা খাবো আর সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে স্টেটিউনড উইথ জিপসি বং একটা ভালো ভিডিও নিশ্চয়ই আসবে ব্যস্ত মার্কেট চত্বর সামনেই ডান হাতে নিউ এম্পায়ার সিনেমা আর নিউ এম্পায়ার সিনেমার একদম অপোজিট ফুটেই হচ্ছে সারাং রেস্তোরাঁ নিউ এম্পায়ার সিনেমার উল্টো দিকেই সারাং রেস্তোরাঁ চলুন ভেতরে যাওয়া যাক নিউ মার্কেট চত্বরে যারা শপিংয়ের জন্য আসেন সারাং রেস্তোরাঁ কিন্তু বেশ জনপ্রিয় তাদের কাছে আর এই জায়গাটা না মেনু অনেক ভাস মানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান পাওভাজি বিভিন্ন রকমের লস্যি জুস তারপরে কুলফি এই সমস্ত আইটেম পাওয়া যায় নিচে একটা নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে বসে আছি ওপরে একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখনও এসি সিটিং অ্যারেঞ্জমেন্টটা খোলেনি মেনু অনেক বাস্ট এর আগে আমি এখানে একবারই খেয়েছি অ্যান্ড ট্রায়েড অ্যান্ড টেস্টেড যে আইটেমটা সেটাই আজকেও অর্ডার করেছি এটা হচ্ছে সারাং স্পেশাল থালি দেড়শো টাকা মাত্র দাম আশা করা যায় আজকেও খেতে আগের মতোই ভালো লাগবে সারাং স্পেশাল থালি এই থালিটার দাম দেড়শো টাকা এটা শেয়ারেবল থালি কাবুলি চানা আর তার সাথে এটা আছে সাম্বার এই সাম্বারটা পরে রিপিটেশানে পাওয়া যাবে বাকি আর কোনো কিছু রিপিটেশানে পাওয়া যাবে না আর এইদিকে পনিরের একটা তরকারি আছে এই যে হা বেশ একদম নর্থ ইন্ডিয়ান টিপিক্যাল স্টাইলের যেরকম সাইড ডিশগুলো হয় গ্রেভি সেই রকম দেখতে আছে আর এদিকে পাপড় পাঁপড় আছে তার সাথে লুচি আছে চার পিস তার নিচে জিরা রাইস আছে এটা একটা বেশ অনেক ভালো পরিমাণের থালি এবং চাইলে এটা দুজন তিনজন মিলে শেয়ার করা যায় আচ্ছা এদিকে রায়তা আছে রায়তার ওপরে ভালো করে গাঠিয়া দিয়ে দিয়েছে চার পিস গরমা গরম লুচি আছে তার সাথে তিন রকমের সবজি সাথে রায়তা তো এই চানাটা দিয়ে কাবুলি চানা দিয়ে এই গরম গরম লুচি সবজিটাও বেশ গরম আছে সদ্য সদ্য বানিয়ে দিয়েছে সুন্দর নর্থ ইন্ডিয়ান স্টাইল চানা যেমন খেতে হয় ভালো স্বাদের বেশ ভালো স্বাদের ওপরে ধনে পাতা দিয়ে গার্নিশ করেছিল তার একটা ফ্রেশনেস ভালো লাগছে খেতে গুড টেস্ট সাম্বারটা একমাত্র এখানে এই থালিতে রিপিটেশানে পাবেন সাম্বারে বেশ কিছু সবজি আছে বেগুন লাউ টমেটো গাজর ড্রামস্টিক সাম্বারটা টেস্ট করি সাম্বারটা ভালো খেতে মানে একটা ভালো সাম্বার যেমন খেতে হয় ঠিক সেরকমই খেতে সাম্বারের টেস্ট তো নতুন করে কিছু বলতে পারবো না তবে বেশ একটা সুন্দর টকটক ব্যাপার কারিপাতা দেওয়া আছে নানা রকমের সবজি চাইলে এই সাম্বারটা রাইস দিয়েও খাওয়া যায় বেশ ভালো স্বাদ পনিরের সবজিটা কিন্তু একদম টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান স্টাইল যেরকম হয় সেরকম বেশ কয়েক পিস পনির আছে সুন্দর সফট পনির মালাই পনির টাইপের বেশ কয়েক পিস এরকম মিডিয়াম সাইজের কিউব কাট পনির আছে ঝোলটায় বেশ সুন্দর স্বাদ আছে পনিরের সবজিটা স্বাদটা আমার বেশ লেগেছে ধনে পাতা দিয়েছে আর একটা হালকা হালকা গরম মশলার ফ্লেভার গরমা গরম সবজি খেতে যতটা ভালো লাগা উচিত ঠিক ততটাই লাগছে লুচি ছাড়াও জিরা রাইস আছে এবং জিরা রাইসেরও যা কোয়ান্টিটি সেটা বেশ ভালোই গরমা গরম রাইস দিয়েছে তো ওই রাইস দিয়ে আমি এই সাম্বারটা নিয়ে একটুখানি টেস্ট করব। সাম্বারের টেস্টটা বেশ ভালো আর সাম্বার আমার ভালো লাগে খেতে সাম্বারের লাউটাও দেওয়া আছে ভালো স্বাদের খাবার নিউ মার্কেটে শপিং করতে গেলে অনেক মানুষজন আছেন এখানে খান আমি এর আগেও একবারই খেয়েছি আর এই কালিটা ট্রাই করেছিলাম স্বাদটা বেশ ভালো লাস্টে একটু আমি রায়তা খাওয়া যাক বুন্দি রায়তা আছে ঠান্ডা ঠান্ডা হুম রায়তাটাও ভালো টেস্টি হালকা হালকা একটা মিষ্টি ব্যাপার হুম সুন্দর ভাজা জিরে এবং লাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে ওপরে বেশ দারুণ খেতে এটা ধনেপাতা পাতা টক দইয়ের হালকা হালকা টক টক ব্যাপার অল্প অল্প মিষ্টি মিষ্টি ব্যাপার আর যে গাঠিয়া সে ওগুলো দিয়েছিল সেগুলো একটা ক্রাঞ্চি টেক্সচার দিয়েছে রায়দারা বেশ খেতে সুন্দর খেতে অল ইন অল এই থালিটা রেকমেন্ডেড মানে যারা ভেজ পছন্দ করবেন তাদের কাছে গুড মান সারাং থেকে বেরিয়ে নিউ এম্পায়ার আর লাইট হাউসের মাঝখানের এই যে গলিটা বা রাস্তাটা যার দুধারে প্রচুর ফুডের সব সেই সমস্ত পেরিয়ে সোজা এগিয়ে যাচ্ছি আমি যাব শ্রীলেদার্সের ওখানে শ্রীলেদার্সের পাশেই বাদশাহ বার অ্যান্ড রেস্তোরাঁ একসময় এদের রোল দারুণ জনপ্রিয় ছিল চলুন ভেতরে যাওয়া যাক এবং জমিয়ে কিছু না কিছু খাওয়া যাক কাঁচের পেছনে রোল রেডি হচ্ছে এদের স্টাফেরা কাজ করছেন এই জায়গাটা একসময় রোলের জন্য বিরাট জনপ্রিয় ছিল আমি তো অনেক বছর পরে এখানে খাবো বাদশা বার অ্যান্ড রেস্তোরাঁ আমি এখন রেস্তোরাঁয় বসেছি যেটা গ্রাউন্ড ফ্লোরে আর ওপরে ফার্স্ট ফ্লোরে এদের বার সেকশানটা আছে লাঞ্চের সময় কিছু মানুষজনের ভিড় আছে এদের রোল এক সময় নিউ মার্কেট চত্বরে খুব জনপ্রিয় ছিল আমি অনেক অনেক বছর পরে এলাম তবে রোল অর্ডার করিনি অর্ডার করেছি লাচ্ছা পরোটা আর তার সাথে মাটনের কাঠি কাবাব এদের একটা অনেক ভাস্ট মাল্টি কুইজিন রেস্তোরাঁর যেরকম মেনু হয় সেরকম অনেক বড় মেনু আছে মাটনের কাঠি কাবাব তিনটে স্টিকের থাকে এবং তাতে পনেরোটা পিস হয় যার দাম দুশো কুড়ি টাকা লাচ্চা পরোটা একটা বড় সাইজের পরোটা আছে যে পরোটার দাম তিরিশ টাকা তিনটে স্টিকে পনেরো পিস কাবাব থাকে সেটাকে সুন্দর করে এরা সেঁকে টেকে বেশ ভালো করে ফ্রাই করেছেন পেঁয়াজ দিয়ে টেস্ট করা যাক পরোটা দিয়ে খেতে ভালোই পরোটা মুচমুচে ক্রিস্পি কাবাবে অল্প অল্প বাইট আছে ফ্রাই করার জন্য একটা হালকা স্মোকি স্মোকি ব্যাপার গরম গরম বেশ লাগছে খেতে বেশ খেতে মাটন বাইটে আসছে জুসেসগুলো রিলিজ করছে ঠিকঠাক লাগছে এই রকম মাটনের চাঙ্ক আছে সুন্দর করে পেঁয়াজের সাথে ফ্রাই করেছেন টোটাল পনেরো পিস মাটনের মধ্যে একটা জুসি ব্যাপার আছে আর যেহেতু ফ্রাই করেছে হাই হিটে হালকা একটা স্মোকি ব্যাপার আছে পেঁয়াজগুলো কার্মালাইজ হয়েছে পরোটা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে এক পিস মাটন দিয়ে চেক করা যাক পরোটাটা মুচমুচে হুম মাটনের মধ্যে একটা জুসি ব্যাপার আছে হালকা ক্রাঞ্চ আছে মানে একটু একটু বাইটের পরে মাটন থেকে তার নিজস্ব জুসেসগুলো রিলিজ হচ্ছে ঠিকঠাক খেতে তবে দামটা আমার একটু স্টিপ মনে হয়েছে ওভারঅল ইটস ডিসেন্ট ইন টেস্ট এইটুকু আমি বলবো হগ মার্কেট সংলগ্ন এই যে রাস্তাটা এই রাস্তাটার নাম হচ্ছে মার্কেট স্ট্রিট সামনের এই গলিটাই মার্কেট স্ট্রিট ওই গলি দিয়ে আমি বেরোলাম তার পাশেই হচ্ছে সোসাইটি সিনেমা হল আর সোসাইটি সিনেমা হলের উল্টো দিকের ফুটপাতেই হচ্ছে চায়না টাউন রেস্তোরাঁ রেস্তোরাঁর ভেতরে একটা বেশ কাম চাইনিজ ইটিং হাউস টাইপের অ্যাটমসফিয়ার চায়না টাউন রেস্তোরাঁ এই জায়গাটা এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ফিচার হয়নি খুব কম মানুষজন এই জায়গাটার কথা জানেন যারা আদত ভালো চাইনিজ খেতে পছন্দ করেন এই নিউ মার্কেট চত্বরে থাকলে তারা এই জায়গাটাকে চেনেন সোসাইটি সিনেমার একদম উল্টো দিকে কলকাতা শহরের থ্যাংক ইউ স্যার কলকাতা শহরের আনাচে কানাচে এখনও এরকম কিছু পুরনো ওল্ড হিডেন জেম আছে খুব একটা বেশি মানুষজন তাদের সন্ধান জানেন না তো এই জায়গাটায় আমি এই নিয়ে প্রোবাবলি থার্ড অর ফোর্থ টাইম আসছি এবং ভালো স্বাদের চাইনিজ অলমোস্ট অথেন্টিক চাইনিজ পাওয়া যায় যেরকম টুং নামে পাওয়া যায় যেরকম ডিলেতে পাওয়া যায় যেরকম এ পাওয়া যায় ওই রকম স্বাদের চাইনিজ পাওয়া যায় একটা ছিমছাম নর্মাল একটা কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর মেনু অনেক ভাস্ট বড় মেনু আর তাতে ভালো ভালো সমস্ত চাইনিজ আইটেম আছে স্টার্টারে ফ্রায়েড চিকেন ওয়ান্টার নিয়েছি আট পিস থাকে এই পোর্শনের দাম হচ্ছে একশো নব্বই টাকা মেন কোর্সের সাইড ডিশে নিয়েছি সুইট অ্যান্ড সার চিকেন ক্যাপসিকাম আছে স্প্রিং অনিয়ান গ্রিন আছে বেশ একটা সুন্দর থিকেন গ্রেভি আছে আহা আর আট পিস এই রকম সাইজের চিকেন আছে সুন্দর একদম গরমা গরম চায়না টাউন স্পেশাল ফ্রায়েড রাইস এতে এগ আছে প্রন আছে চিকেন আছে পোর্শন সাইজ যেটা আছে আমার মনে হয় দুজনের জন্য ঠিকঠাক লাগবে প্রথমে শুধুই ওয়ন্টনগুলো খাওয়া যাক ক্রিস্পি একদম হুম বেশ ভালো টেস্ট আউটার কোটিংটা একদম মুচমুচে ক্রিস্পি যেমন একটা ভালো ওয়ানটানের হয় ভেতরে পেঁয়াজ আছে মিন্স চিকেন আছে আর এখানেও স্প্রিং অনিয়ন গ্রিন আছে তার একটা টেক্সচার আছে বেশ লাগছে খেতে হুম গরমা গরম খেতে জব্বর লাগছে সুন্দর খেতে ওয়ানটানগুলো এই সসটা ঝাল ঝাল হবে সেটা নিজের পুরোনো এক্সপিরিয়েন্স থেকে জানি তো এই সস দিয়ে এই চিকেন বনটান একটু ট্রাই করব টুম নামে অনেকটা একদম এই রকম স্বাদের সস আছে মানে টিপিক্যাল চাইনিজ একটা রসুন এবং চিলির যে সস সেইটা এই একই রকম টাইপের সস আমি রেডি হাউসও হাউসেও খেয়েছি সুন্দর খেতে এবং নু ওয়ান লিতেও একই টাইপের সস খেয়েছি হালকা হালকাটা ট্যাঙ্গি এবং রসুন আর তার সাথে লঙ্কার একটা সুন্দর ঝাঁজালো জাল সুন্দর এক করছে এই গরমা গরম একেবারে ক্রিস্পি ফ্রায়েড ওয়ান্টনগুলোকে ওয়ান্টনের ফিলিং ঠিকঠাক এবং খুব ভালো স্বাদের ওয়ানটন আট পিস থাকে একটা পোষাণে ওয়ান নাইনটি খুব ভালো খেতে এটা একদম দশে সাড়ে আট দেবো চায়না টাউনের স্পেশাল ফ্রায়েড রাইস এটা হচ্ছে স্পেশাল মিক্সড ফ্রায়েড রাইস যার দাম দুশো কুড়ি টাকা এগ আছে প্রন আছে চিকেন আছে এবং পোর্শানে যা কোয়ান্টিটি আছে আমার মনে হয় এটা দুজনের জন্য ঠিকঠাক সুইট অ্যান্ড সার চিকেন আর তার সাথে এই মিক্সড স্পেশাল ফ্রায়েড রাইস গ্রেভির স্বাদটা দারুণ যারা অল্প ট্যাঙ্গি অল্প সুইট একটা হালকা স্বাদের গ্রেভি পছন্দ করেন তাদের এই সুইট অ্যান্ডস সার চিকেনটা ভালো লাগবে সুন্দর খেতে গ্রেভিটা রাইসে যে চিকেন আছে এগ আছে অমলেট ভেজে দিয়েছে যেরকমভাবে বানায় তার সাথে হালকা হালকা টুকরোর ফ্রন আছে সেগুলো মুখে আসছে একটা হালকা কি বলবো টেক্সচার দিচ্ছে ক্রিস্প টাইপ অফ নট ক্রিস্প জাস্ট ক্রাঞ্চি একটা টেক্সচার দিচ্ছে রাইসটাও খেতে ইকুয়ালি ভালো এদের এখানে হট গার্লিক চিকেনটা ভালো লেমন চিকেনটাও ঠিকঠাক আর এদের একটা স্পেশাল চিলি চিকেন আছে সেটাও হিউজলি জনপ্রিয় এগুলো আমার নিজের পুরোনো এক্সপিরিয়েন্স থেকে বলছি কলকাতা শহরে এই দু চারটে ছটা আর জায়গা পড়ে আছে তারপরে কলকাতার ভিডিও থেকে পাত্তাড়ি গোটাতে হবে জুসি চিকেন তার সাথে রাইস তার সাথে একটু ক্যাপসিকাম দিয়ে রাইসে বেশ ভালো পরিমাণেই চিকেন এগ এবং ফ্রন ছিল পর্শান সাইজ ডিসেন্ট বেস্ট লেগেছে আমার আর এই যে লেমন চিকেনগুলো না এই লেমন চিকেনের ভেতরের চিকেন আছে বাইরের কোটিংটা হালকা একটু মোটা একদম পাতলা কোটিং নয় এই যে এই একটা সেমি পাতলা কোটিং আর ভেতরে এই রকম ভরপুর পরিমাণে চিকেন আছে গুড টেস্টি ফুড দশে আট থেকে সাড়ে আটটা দেওয়াই যায় সুন্দর স্বাদের খাবার উইথ দিস নোট ভিডিওটাকে এখানে শেষ করছি আশা করবো একটা এনজয়েবল এপিসোড ছিল বাকি আপনারা বুদ্ধিমান আপনারা জানেন ভিডিও দেখার পর কী করে যেতে হয় টাটা ভালো থাকবেন হুম ভালো বানি যে ফ্রেশল্যাম সোডাটা সুইট অ্যান্ড সল্টি স্প্রাইটও দিয়েছে মেবি ভালো খেতে টাটা